আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল করোনা ভাইরাস ও উপসর্গে দেশের বিভিন্ন অঞ্চলে পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 6 জনের বগুড়ায় মারা গেছে 3 জন খুলনায় করোনা উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে করোনায় নোয়াখালীতে গত 24 ঘন্টায় নতুন 100 জন শনাক্ত হয়েছে মারা গেছে 1 জন শরীয়তপুর ও গাইবান্ধায় করোনা ভাইরাসে 2 জনের মৃত্যু হয়েছে এছাড়া বরিশাল বিভাগের 5 জেলার র‍্যাব পুলিশ কর্ম নার্স সহ 77 জন ময়মনসিংহের চিকিৎসক পুলিশ সহ 33 জন হবিগঞ্জের 34 জন এবং শেরপুরে এক স্বাস্থ্য পরিদর্শক ও দুই পুলিশ কনস্টেবল সহ 7 জন করোনা শনাক্ত হয়েছে বন্যার কারণে নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে বরিশালে এই দুর্যোগে এরই মধ্যে আশ্রয়হীন হয়েছে প্রায় 20,000 মানুষ কীর্তখোলার ভাঙনে বিলীন হয়েছে তালতলি লামজুরি সড়কের বিশাল অংশ একটি মসজিদ ও বেশ কিছু বাড়িঘর ভাঙনে এত দ্রুত হচ্ছে যে মানুষ বাড়িঘর সরানোর সময় পাচ্ছে না নদী তীরবর্তী মানুষের দিন কাটছে আতঙ্কে নিখোঁজের 7 ঘন্টা পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে মিহাদ ও জিশান নামে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে নিহতদের মধ্যে মিহাদ স্থানীয় কদম রসুল সরকারি কলেজে দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র এবং বন্দর প্রেস ক্লাবের সভাপতি কমল খানের ভাতিজা জিশান বি এম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী এবং বন্দর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মুদিনের ছেলে সোমবার রাত 11টার দিকে নদীতে জাল ফেলে দুই কিশোরের লাশ উদ্ধার করে জেলেরা নিহতদের স্বজনরা জানান শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে ইস্পাহানি ঘাট এলাকায় বিকেলে স্থানীয় শামীম ও শাকিল নামের দুই কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে এ সময় দুপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে সেখানে উপস্থিত মিহাদ এবং নিশান ভয় পেয়ে আত্মরক্ষায় নদীতে ঝাঁপ দেয় এ ঘটনায় 13 জনের নাম উল্লেখ সহ 20 জনকে আসামি করে মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছে চারজন সাভারে পিকনিকে ট্রলারে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে ভয়ে পানিতে ঝাঁপ দিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে লাশ উদ্ধার করেছে ডুবুরি দল এলাকাবাসী ও পুলিশ জানান পিকনিক করতে সাভারের বনগাঁয়ের বেড়ার দাসপাড়া বিলে একটি ট্রলারে ঘুরতে যায় এলাকার 6 যুবক এ সময় বিলের মধ্যে বিদ্যুতের খুঁটিতে জোরে ধাক্কা লাগলে তার ছিঁড়ে পড়ে এতে পানিতে 5 জন লাফিয়ে পড়ে তাদের মধ্যে 3 জন সাঁতরে পারে উঠলেও বাকি 2 জন নিখোঁজ ছিল সকালে ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে সনাতন ধর্মের প্রাণপুরুষ শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী আজ সরকারি ছুটির দিন করোনা মহামারীর কারণে এবার জন্মাষ্টমীতে লোক সমাগম সহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভার্চুয়াল পদ্ধতিতে পালন করেছে দিনটির নানা কর্মসূচি দেশ ও জাতির মঙ্গল কামনায় ঢাকেশ্বরী মন্দিরে সকালে শুরু হয়েছে গীতাযজ্ঞ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News